আমি কি আপনার হাতটা ধরে হাঁটতে পারি? হাত ধরে হাঁটতে হবে কেন? কেন? আমি হাত ধরলে কি প্রবলেম? আপনার হাতটা যে কেউই ধরতে পারে। জি না, আমার হাত শুধুমাত্র আমার ক্লায়েন্টরাই ধরতে পারে, এবং সেটা শুধুমাত্র দিনের বেলা ওয়ার্কিং টাইমে। আমি কি এখন আপনার ক্লায়েন্ট হিসেবেই আছি? হ্যাঁ, ক্লায়েন্ট হিসেবে। ক্লায়েন্টের থেকে বেশি কিছু হতে পারে না। না, বেশি কিছু হওয়া যাবে না, কারণ এটাতে আমার প্রফেশনের সাথে বেইমানি করা। শুনুন, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনি বেশ কিছুদিন ধরে আমার কাছ থেকে কোনো পেমেন্ট নেননি। হ্যাঁ নেইনি, কারণ আপনি আমার গোল্ড কাস্টমার, আপনাকে আমি স্পেশাল অফারে সময় দিচ্ছি, এটা আমার বিজনেস পলিসির মধ্যে পড়ে। কিন্তু আমি তোমার স্পেশাল অফার চাই না, আমি তোমার স্পেশাল মানুষ হয়ে থাকতে চাই। লিলি, আপনি কিন্তু এখন লিমিট ক্রস করছেন, আর এই যে আপনি আমাকে তুমি করে বলছেন, এটা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। ভালোবাসার মানুষকে কিন্তু আপনি করে বলেন, তুমি করেই তো বল। নেমে পড়া সমুদ্রে পড়ার থেকেও বেশি বিপজ্জনক। এই এদিকে তাকাও, আমার চোখের দিকে তাকাই বল। তোমাকে ভালোবাসো না? বলো ভালোবাসো না? না, আমার চোখের দিকে তাকাও, বল ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি না। চোখ সরা না কেন? এদিকে এভাবে কেউ মিথ্যা কথা বলতে পারে নাকি? তোমার চোখের দিকে তাকিয়ে তো আমার সত্যিটাই বলতে হবে, এবং আমি তোমাকে, লিলি তুমি না আমার মতো একটা সৃষ্টিশীল মানুষকে খাদে ফেলে দিচ্ছ। আমি আমি আবারও দেবদাস হতে চাই না। আর পারু যদি চলে আসে তখন দেবদাসের কি হবে? আসতে দেবে না, আসতে দেবে না। তারা চাইলে আমার মতো ডজন ডজন দেবদাসকে পারু চলে দিতে পারে। সুমন, পারুরা কখনো কেনা দেবদাস চায় না, ভালোবাসার দেবাকে চায়।